بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الله الحمد لله গতকালকে আমরা 29 হরফের নাম শেষ করলাম তো আজকে ইনশাআল্লাহ সামনে যে বিষয়গুলো আছে হরফের নাম সম্পর্কিত বা হরফের প্রাথমিক পরিচয়ের ব্যাপারে তো ওইগুলো আমরা আরো দেখব তো হরফের নামের ক্ষেত্রে যে দুইটা বিষয় বিশেষভাবে বলা হয়েছিল যে আমাদের প্রাথমিক এই অধ্যায়ে যে আমাদের এইখানে হরফগুলিকে দেখে দেখে চিনতে হবে এবং হরফগুলির নামগুলো জানা থাকতে হবে আর এর সাথে একটা বিষয় আমরা পড়ছি ওইটা হলো হরফের নামের ক্ষেত্রে কোথায় টান দেব কোথায় দেব না বা কোথায় বেশি বা কোথায় কম এই বিষয়টা এখানে ওই বিষয়টাই দেখানো আছে যে টানের বিষয়টা তো ইনশাল্লাহ আমাদের এই বিষয়ে কোনো সমস্যা হবে না এরপরে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে ওইটা হলো যে নোক্তাওয়ালা হরফ তো নোক্তাওয়ালা হরফ মোট হলো 15টি আর নোক্তা ছাড়া হরফ হলো 14টি 14টি হলো নোক্তা ছাড়া আর 15টা হলো নোক্তাওয়ালা হরফ তো 15 হরফের মাঝে 10 হরফে এক নোক্তা 3 হরফে 2 নোক্তা এবং 2 হরফে 3 নোক্তা এই নোক্তাওয়ালা এবং নোক্তা ছাড়া হরফ এটা আমাদের মনে রাখতে হবে এখানে নোক্তা ছাড়া হরফগুলি না দেখে কেউ কি শুনাইতে পারবে না দেখে নোক্তা ছাড়া হরফ 14টি এটা না দেখে শুনাইতে পারবেন কি এটা বলার সময় খেয়াল করে বললেই হবে যে আলিফ তারপর বায়ে নুক্তা আছে এক নুক্তা তায়ে নুক্তা আছে ছায়ে নুক্তা আছে জিমে নুক্তা আছে হায়ে নুক্তা নেই হা তারপর খয়ে নুক্তা আছে দাল দালে নুক্তা নেই তারপর র রয়ের পরে সিন শিন এখানে সিনে নুক্তা নেই তারপর সদ তারপর ত আইন এইভাবে খেয়াল করে করে বলার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা হবে না বেশি আচ্ছা মোহাম্মদ সিকান্দার আলী ভাই আপনি শুনাবেন জি ওস্তাদ আস্তে আস্তে বলতে হবে না একটু খেয়াল করে ইনশাল্লাহ জি আস্তে আস্তেই বলবেন তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই হা আচ্ছা সিকান্দার ভাই ভাই জি একেবারে শুরু থেকে শুরু করবেন বলার সময় দেখবেন কোথায় নোক্তা নেই যেমন প্রথমে আলিফ আলিফে নোক্তা নেই তারপর বাতাসা নোক্তা আছে হ্যাঁ 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 তারপর দাল দাল হ্যাঁ র র চারটা সিন র এর পরে সিন হ্যাঁ ঠিক আছে সদ ছয়টা ত সাতটা
আইন আইন আটটা কপ কাপ কাপ কাফ হ্যাঁ কাফ লাম লাম হ্যাঁ ওয়াও হ্যাঁ লামের পর মিম তারপর হ্যাঁ ও তারপর ওয়াওয়ের পরে হা হা হ্যাঁ তারপর ইয়া না ওয়াও হা তারপর হামজা হামজা হ্যাঁ মাশাল্লাহ এই চোদ্দটা হয়ে গেল এই চোদ্দটা হরফের মাঝে নোকতা নেই আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ আচ্ছা এবার জিয়াউল হক ভাই আপনি ওই নোকতা ছাড়া হরফ গুলি একটু শুনান নোকতা ছাড়া হরফ চোদ্দটি আলিফ হা আলিফ দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা হামজা মাশাল্লাহ মাশাল্লাহ জিয়াউল হক ভাই আচ্ছা এবার আরমান ভাই আলিফ হা হা আচ্ছা দাল দাল সিন সিন সদ সদ ত ত আইন আইন কাফ কাফ হ্যাঁ লাম লাম মিম মিম ওয়াও ওয়াও হা হা হামজা আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ আরমান ভাই ঠিক আছে আচ্ছা এবার মির্জা গোলাম হোসেন ভাই এই আপনি যে বাকি 15টা হরফ থাকলো যেগুলোর মাঝে নুকতা আছে আপনি বাকি ওই 15টা হরফ শুনাবেন অর্থাৎ নুকতাওয়ালা হরফ 15টি কি কি কোন কোন হরফে নুকতা আছে বিসমিল্লাহি রহমানির রহিম বা তা তা জিম হ ওয়াল ঝা শিন দদ ক গইন পা অফ নুন ইয়া হ্যাঁ ইয়া হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে হ্যাঁ 15টা হয়ে গেল আচ্ছা এবার মামুনুর রশিদ ভাই মামুন ভাই আপনিও নুকতাওয়ালা হরফ 15টা একটু শুনান বিসমিল্লাহির রহমানির রহিম বা তা সা জিম জাল জা শিন দত জোয়া গইন ফা কফ নুন ইয়া আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ মামুন ভাই ঠিক আছে আচ্ছা এবার মুস্তাফিজুর রহমান ভাই জি আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুস্তাফিজুর রহমান ভাই আপনি যে হরফ গুলাতে নুকতা আছে তো ওই হরফ গুলাতে নুকতাটা কোথায় এইটা সহ বলবেন যেমন মনে করেন বা বায়ের নিচে এক নুকতা জি বুঝতে পারছি তায়ের উপরে দুই নুকতা এইভাবে জি বিসমিল্লাহির রহমানির রহিম বা বায়ের নিচে নুকতা তা তায়ের উপরে নুকতা
তার উপরে দুই নুকতা, সার উপরে তিন নুকতা, তিন নুকতা, হ্যাঁ, জিমের নিচে এক নুকতা, জিম আ নাই খ, খ এর উপরে এক নুকতা, জালের জালের উপরে এক নুকতা, জাল ঝা, ঝার উপরে এক নুকতা, সিন, সিনের উপরে তিন নুকতা, দোত, দোতের উপরে এক নুকতা, জোয়া, জোয়ার উপরে এক নুকতা, গইন, গইন, গইনের উপরে এক নুকতা, ফা, ফার উপরে এক নুকতা, কফ, কফের উপরে এক নুকতা, কফের উপরে, কফের উপরে এক নুকতা, দুই নুকতা, দুই নুকতা, হ্যাঁ, দুই নুকতা, কফ, কফ, আপলাম, নুন, নুনের উপরে এক নুকতা, নুন, ওয়াও, ওয়াও নাই, ইয়া, ইয়ার নিচে হলো দুই নুকতা। জি মাশাআল্লাহ মুস্তাফিজুর রহমান ভাই, ঠিক আছে। আচ্ছা এবার রাসেল ভাই, সালামু আলাইকুম উস্তাদজি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ রাসেল ভাই, আপনাকে আমি প্রশ্ন করব, আপনি নুকতা থাকলে বলবেন, আছে যেমন মনে করেন আপনাকে জিজ্ঞাসা করলাম দদ, আপনি বলবেন দদের উপর এক নুকতা, জিজ্ঞাসা করলাম সদে নুকতা নেই, আপনি এইভাবে বলবেন। আচ্ছা আচ্ছা, আপনি বলবেন কাফ, কাফে ওস্তাদ যে নুকতা নেই, ভিতরে পেঁচানো একটা ই আছে, এস টাইপ, হ্যাঁ নুকতা নেই, নুন, নুন উপরে এক নুকতা ওস্তাদ জি। আচ্ছা ফা, ফা উপরে এক নুকতা ওস্তাদ জি। ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ রাসেল ভাই। এবার মাহমুদ ভাই, মাহমুদ ভাই কে এইভাবে প্রশ্ন করি, আপনি এইভাবে উত্তর দিবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ মাহমুদ ভাই, আপনি বলবেন তা, তায়ের উপরে দুই নুকতা। আচ্ছা জিম, জিমের মাঝে এক নুকতা। আচ্ছা এটা জিমের ক্ষেত্রে নিচে বললেই হবে, মাঝে বলার দরকার নেই, কারণ যখন যুক্ত অবস্থায় আসে তখন জিমের শুধু মাথাটা থাকে, বাকি অংশ থাকে না, সে কারণে নুকতাটা নিচে বলা হয়, তো জিমের নিচে এক নুকতা, ঠিক আছে। আচ্ছা দদ, দদের উপরে এক নুকতা। আইন, আইনে নুকতা নেই। কফ, কফের উপরে দুই নুকতা। মিম, মিমে নুকতা নেই। ডাল, ডালে নুকতা নেই। যা, যায়ে এক নুকতা উপরে। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ, ঠিক আছে মাহমুদ ভাই। এটা গেল নুকতার বিষয়, এর পরবর্তীতে যেটা দেখানো আছে যে এই
যেমন বায়ের নকশায় হরফ পাঁচটি, অর্থাৎ এই এখানে যেটা দেওয়া আছে তো এই বা তা সা নুন ইয়া, তো নুন ইয়াকে এখানে একত্রে এটা সাথে আনা হয়েছে। এটা যখন যুক্ত অবস্থায় লেখা লেখা হয় ওই সময় বা তা সা নুন ইয়া এখানে একটা দাঁতের মতো ব্যবহার করা হয়, এরকম একটা দাঁতের মতো দেওয়া থাকে। তো ওইখানে পার্থক্যটা হয় শুধুমাত্র নুক্তায়, যদি নিচে নুক্তা দেওয়া হয় তাহলে বা বলা হয়, দাঁতের নিচে যদি নুক্তা দেওয়া হয় তাহলে বা এক নুক্তা হলে, তারপর দাঁতের নিচে যদি দুই নুক্তা দেওয়া হয় তাহলে ওইটা হয়ে যায় ইয়া, তারপর উপরে দুই নুক্তা হলে হয় তা, উপরে তিন নুক্তা হলে হয় সা, এক নুক্তা হলে হয় নুন। এই কারণে নুন এবং ইয়াকেও বা তা সা এই তিনটের সাথে আনা হয়েছে। তারপর হা, হায়ের নকশায় হরফ হয় তিনটা, অর্থাৎ এই তিনটাকে দেখতে কাছাকাছি একই রকম মনে হয় নুক্তার পার্থক্য। ডাল এইটাই দিয়েও দুইটা হরফ হয়, ডাল ডাল, তারপর রজা, এরপর আরো কয়েকটা আনা আছে আইন গইন ফা কফ সদ দত তব। এই যে বিষয়টা এখানে দেখা আছে দেওয়া আছে, তো এইটা ইনশাল্লাহ আমাদের জন্য তেমন সমস্যাকর হবে না, আমরা এটা আলাদা ভাবে চিনতে পারবো। এখানে হরফ গুলাকে এলোমেলো ভাবে দেওয়া আছে, ধারাবাহিক ভাবে দেওয়া নেই। তো এটা দেখে দেখে আমাকে একজনে পড়ে শোনাবেন। এখানে আছেন মামুনুর রশিদ ভাই। জি উস্তাদ, আলিফ, হা, দাল, র, সিন, সাদ, আইন, মিম, লাম, কাফ, ওয়াও, হা, হামজা, বা, জিম, খ, জাল, দোয়াত, জ। এটা আচ্ছা মামুন ভাই, এইটা কি হবে? কোনটা ওস্তাদ? এই যে যেটা চিহ্ন দেওয়া আছে ওটা যা যা। হ্যাঁ আচ্ছা, তারপর ওটা জাল জাল বলছিলাম ওস্তাদ ভুল করে। হ্যাঁ হ্যাঁ জাল বলছিলে। আচ্ছা দোয়াত যা গইন ফা নুন তা কফ ইয়া সা শিন তোয়া জাল ইয়া জাল। এটাকে জাল বলতে হবে যেন জাল হয়ে না যায়। ইয়া আচ্ছা, তারপর ইয়া কফ গইন সোয়াদ সিন জোয়া বো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মামুন ভাই। আচ্ছা এবার শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ, হা, দাল, র, সিন, সাদ, আইন, মিম, লাম, কাফ, ওয়াও, হা, হামজা, বা, জিম, খ, জা, দদ, জোয়া, গইন, ফা, নুন, তা, কফ, ইয়া, সা, শিন, ত, জল, জল, ইয়া, কাফ, গইন, সাদ, সিন, সোয়া।
আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার বলবেন মোহাম্মদ জিল্লুর রহমান ভাই। আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জিল্লুর রহমান ভাই শুরু করেন। আলিফ হা দাল রা সিন সাদ আইন মিম লাম কাফ ওয়াও হা হামজা বা জিম খ যা দদ গ গইন ফা নুন তা কফ ইয়া সা শিন ত গইন সদ সিন জ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকেই পড়াশোনানোর জন্য হাত উঠেছেন, তো ইনশাল্লাহ আপনারা পারবেন সবাই। তো এই এই পর্যন্ত আমাদের আজকের যতটুক হলো, এখানে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানাবেন, কারণ আমরা একটু সামনের দিকে যেতে যাচ্ছি। হরফের নোক্তা বলার ক্ষেত্রে বা অন্য কোনো ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি নাজমুল ভাই বলেন। ওস্তাদ আমরা যখন কফ উচ্চারণ করি তো অনেকে দেখেছি যে এইভাবে উচ্চারণ করে যে অফ, বা অনেকে এইভাবে করেন যে অফ, তো দুইটাই কি সঠিক নাহলে নাকি যে কোনো একটাই সঠিক? আচ্ছা আপনি আরেকবার একটু দুইটার উচ্চারণটা শুনান। জি একটা হচ্ছে যে কফ আর একটা হচ্ছে যে অফ। কফের উচ্চারণটা আসলে কফের উচ্চারণটা যে জায়গার থেকে হয় তো ওই জায়গাটার থেকে আমরা কিন্তু বাংলায় কোনো উচ্চারণ ওই জায়গার থেকে করি না। জি অনেক সময় হয় কি এই আমাদের অনেকেই কাফ যে জায়গার থেকে উচ্চারণ করা হয় ওইখান থেকে কফের উচ্চারণটা করে, তো এটা ভুল হবে, বলতে হবে কফ কফ এইভাবে। জি আচ্ছা আজকে ইনশাআল্লাহ আমরা যুক্ত বর্ণ সম্পর্কে জানার চেষ্টা করব। যুক্ত বর্ণর কথা বলতেছিলাম, এই বিষয়ে আগে বলা হয়েছিল যে আরবিতে একটা বর্ণ যখন এককভাবে থাকে
আর একটা বর্ণ যখন যুক্ত অবস্থায় থাকে তো দুইটার রূপ একরকম হয় না, একটু ভিন্ন হয়। তো এই জন্য আমাদের এই যুক্ত অবস্থার যে রূপটা এটাও আমাদের চিনতে হবে, অন্যথায় যখন শব্দ আকারে লেখা হয় ওই সময় মাঝের বা শুরুর বা শেষের যে অবস্থাটা থাকে হরফের ওইটা আমাদের পক্ষে চেনা সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে আমাদের নুকতার প্রয়োজনটা হবে, নুকতা মনে রাখতে হবে। এখানে প্রত্যেকটা হরফের তিনটা অবস্থা দেওয়া আছে। একটা হরফ যখন শুরুতে থাকে তখন তার অবস্থাটাকে হরফের ক্ষেত্রে হরফের মূল রূপটা থাকে, সমস্যা হয় যখন হরফটা যুক্ত অবস্থায় শুরুতে অথবা মাঝে আসে ওই সময়টায় দেখা যায় যে হরফের রূপটা একটু ভিন্ন হয়ে যায়। তাও সব হরফের ক্ষেত্রে না, কিছু কিছু হরফ আছে এর ব্যতিক্রম, যেটা যেগুলা কিনা সর্ব অবস্থাতেই একই রকম দেখা যায়। শুরু এবং মাঝের এই অবস্থাটা আমাদের বিশেষ করে চিনতে হবে। এই দুই অবস্থা চেনার জন্য আমাদের নুকতার বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে বাকে দেখানো আছে, তো বা শুরুতে থাকলে যখন এককভাবে থাকে তো ওই রূপটা আমরা চিনি, তো যখন শুরুতে যুক্ত অবস্থায় আসে, শব্দের শুরুতে যুক্ত অবস্থায় আসে তো ওই সময় বা এর রূপটা থাকে এমন, তো এইটাকে বলা হয় দাঁত বলা হয়। আর এই যে নুরানির পরিভাষায় এটাকে বলা হয় দাঁত, এই যে একটা চিহ্ন দেওয়া এটাকে বলা হয় দাঁত, এক দাঁত। তো এই যে একটা দাঁত, এই একটা দাঁত দিয়ে সাধারণত দেখা যায় একটা হরফ না তিনটা হরফ হয়, যখন যুক্ত অবস্থাতে আসে ওই সময় শুরু এবং মাঝের যে রূপটা এই রূপটা দিয়ে তিনটা হরফ হয়। যেমন ওইটা যদি একটু দেখাই, যে এইটা মনে করেন একটা দাঁত, নুরানির পরিভাষায় এটাকে দাঁত বলা হয়। তো এই দাঁতের উপরে যদি, যেটা কিনা আমি একটু আগেই বললাম, দাঁতের নিচে যদি একটা নুকতা দেওয়া হয় তাহলে ওইটাকে বলা হবে বা, যদি দাঁতের উপরে এক নুকতা দেওয়া হয় ওইটাকে বলা হবে নুন, যদি দাঁতের উপর দুই নুকতা থাকে তাহলে ওইটাকে বলা হবে তা, আর দাঁতের উপর তিন নুকতা থাকলে ওইটাকে বলা হবে সা, এবং দাঁতের নিচে যদি দুই নুকতা থাকে তাহলে ওইটাকে বলা হবে ইয়া। ওই একটা দাঁতের মাধ্যমে তিনটা হরফ হবে, শুধুমাত্র নুকতার পার্থক্য হবে। এইভাবে আমরা পাঁচটা হরফকে চিনতে পারবো। এখানে প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, তবে এই পাঁচটা হরফ, এই প্রথম বা তা সা এবং পরবর্তীতে নুন এবং ইয়া, পরবর্তীতে আলাদাভাবে দেওয়া আছে আলাদা আলাদা জায়গায়, কিন্তু এইটাকে আমরা একসাথেই মনে রাখতে পারি। বায়ের শুরুর অবস্থাটা হলো এই যে এক দাঁত, এক দাঁতের নিচে এক নুকতা থাকে। মাঝের অবস্থাটা হলো এখানেও এক দাঁত, এক দাঁতের নিচে এক নুকতা, আর শেষের অবস্থাটা তো একই রকম। আবার এইখানে উদাহরণ আকারেও দেওয়া আছে, শব্দের শুরুতে বা, তারপর শব্দের মাঝে বা, এখানেও শব্দের মাঝেও দেওয়া আছে, আবার শব্দের শেষেও আছে। তারপর তা, তো তায়েরও একই অবস্থা, দাঁত এক দাঁতের উপর দুই নুকতা, এটা হলো তা শব্দের শুরুতে যখন আসে, আর শব্দের মাঝে আসলেও একটা দাঁতই থাকে, এক দাঁতের উপর দুই নুকতা তা, আর শব্দের শেষে থাকলে একক যে রূপটা ওই রূপটাই থাকে। এটা শুধুমাত্র মাথার ক্ষেত্রে একটু পার্থক্য, যেটা কিনা মিলেই লেখার লিখতে গেলে একটু ভিন্নতা দেখা যায়। সা, সায়ের ক্ষেত্রেও একই বিষয়, এক দাঁত, এক দাঁতের উপর তিন নুকতা, যখন মাঝে আসে তখনও এক দাঁত থাকে, এক দাঁতের উপর তিন নুকতা, আর শেষে আসলে যে হরফের যে একক রূপ ওইরকম হয়।
এরপর জিম হা খ, জিম হা খ এই তিনটা হরফ যখন যুক্ত অবস্থাতে আসে ওই সময়টা এই তিনটা হরফের রূপ একই রকম থাকে, এটাকে বলা হয় হায়ের মাথা। তো এই হায়ের মাথা দিয়ে তিনটা হরফ হয়, যদি হায়ের মাথার নিচে এক নুকতা থাকে তাহলে ওইটা হলো জিম। তো জিমের শুরুর অবস্থা, মাঝের অবস্থা, আর শেষে থাকলে তো জিমের একক রূপটাই থাকে। তো হা খ জিম এই তিনটা যে হরফ আছে, এই তিনটা হরফ যদি শুরুতে আসে তখন যেমন দেখা যায়, মাঝে আসলেও একই রকম দেখা যায়, তবে সব সময় যে এখানে যে রূপটা দেওয়া আছে এমন, এর থেকে কিছুটা এর কাছাকাছি কিছুটা ভিন্নতাও থাকে। এটা কোরআন শরীফ আস্তে আস্তে পড় যখন আমরা পড়া শুরু করব তখন এটা আমরা নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারব। তো হা খ জিম এই তিনটা হরফের ক্ষেত্রে এটা হলো হায়ের মাথা, হায়ের মাথার নিচে যদি এক নুকতা থাকে তাহলে ওইটা হবে জিম, আর যদি হায়ের মাথাটা নুকতা ছাড়া থাকে তাহলে হা, আর যদি উপরে এক নুকতা থাকে তাহলে ওইটাকে আমরা বলবো খ। হা খ জিম এই তিনটা হরফকে আমরা শুধুমাত্র এই মাথাটা দেখেই চিনতে পারবো, আর মাথাটা দেখলে বুঝতে পারবো যে এখানে হা খ জিম কিছু একটা আছে, যদি নিচে নুকতা থাকে তাহলে জিম, উপরে নুকতা থাকলে খ, আর যদি নুকতা না থাকে তাহলে ওইটা হবে হা। তার পরবর্তীতে সিন এবং শিন, যুক্ত অবস্থাতে সিন এবং শিন এই দুইটা হরফকেও দেখতে একই রকম। তো এটা হলো দাঁত, তিনটা দাঁত। তো শুরুতে আমাদের যেটা ছিল ওইটা ছিল এক দাঁত, তো এক দাঁত দিয়ে আমরা পাঁচটা হরফ চিনতে পারবো, নোক্তার ব্যবধানের নোক্তার পার্থক্য হবে কিন্তু দাঁত একটাই থাকবে। সিন এবং শিন এই দুইটা হরফের ক্ষেত্রে দাঁত থাকে তিনটা, এটাকে বলা হয় তিন দাঁত। তো যুক্ত অবস্থাতে এরকম যদি আমরা তিনটা দাঁত দেখতে পাই, চাই সেটা শুরুতে হোক বা মাঝে হোক, মাঝে থাকলো এই তিনটা দাঁত, দাঁতের সংখ্যার মাঝে কোনো কমতি নেই, তো তাহলে আমরা বুঝবো যে এখানে সিন অথবা শিন কিছু একটা হবে। তো এই তিন দাঁতে যদি কোনো নুকতা দেওয়া না থাকে, নুকতা ছাড়া হয়, তাহলে ওইটা হলো সিন, সিন। আর যদি তিন দাঁতের উপর তিন নুকতা থাকে তাহলে ওইটা হবে শিন, সিন, শিন। তো এরপর সদ এবং দদ, সদ এবং দদ এই দুইটা হরফও যুক্ত অবস্থাতে একই রকম দেখা যায়, তবে পার্থক্য হলো সদের যে মাথা আছে, সদের মাথার উপরে যদি একটা নুকতা থাকে তাহলে হবে দদ, আর যদি কোনো নুকতা না থাকে তাহলে হবে সদ, যেমনটা এই উদাহরণের মাঝেও দেওয়া আছে। মোরাক্কাবের ক্ষেত্রে একটা কমন জিনিস হলো, অর্থাৎ মোরাক্কাব বলা হয় মিলিয়ে লেখা বা যুক্ত বর্ণ, এটাকে আরবিতে বলা হয় মোরাক্কাব। মোরাক্কাব শব্দের অর্থ হলো যুক্ত বা মিলানো। তো এই যুক্ত হরফের ক্ষেত্রে একটা বিষয় হলো যে যুক্ত হরফের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হরফের দ্বিতীয় অংশ ফেলে দেওয়া হয়, হরফের প্রথম যে অংশটা এটা বাকি রাখা হয়। এক দাঁতের ক্ষেত্রে বিষয়টাও তেমনই, মনে করেন অর্ধেক অর্ধেক রাখা হলো, শুরুর অর্ধেক পরের অর্ধেক বাদ দেওয়া হলো। তারপর হা খ জিম, ওই জিম হা খ এই তিন হরফের ক্ষেত্রেও মাথাটা রাখা আছে, পরবর্তীতে যে নিচের দিকে গোল পেটটা ওইটা বাদ। সিন শিন এই দুইটার ক্ষেত্রে যে শুরুর যে তিনটা দাঁত, এই তিনটা দাঁত বাকি থাকে, পরের যে পেটটা এইটা থাকে না। সদ দত এই ক্ষেত্রেও একই বিষয়, যে গোল যে মাথাটা আছে এইটা রাখা হয়, আর পরবর্তীতে যে পেটটা আছে ওইটাকে বাদ দিয়ে দেওয়া হয়। সদ দত এইটা দিয়েও দুই হরফ, যদি সদের মাথার উপর নুকতা না থাকে তাহলে সদ হবে। তো সদের যে মাথাটা এটা শুরুতে থাকলেও যেমন দেখা যায়, মাঝে থাকলেও প্রায় একই রকমই দেখা যায়, এর মাঝে তেমন পার্থক্য নেই। যদি সদের মাথার উপর এক নুকতা থাকে তাহলে দদ, আর যদি নুকতা না থাকে তাহলে হবে সদ।
এরপরে ত এবং জ, ত এবং জ এই দুইটা হরফ শুরুতে মাঝে শেষে সব সময় এদের রূপ একই রকম থাকে, এদের রূপের মাঝে কোনো পার্থক্য হয় না, যেমনটা কিনা এখানে দেখলেই আমরা উদাহরণের মাঝে বুঝতে পারবো যে ত যখন শুরুতে আসে এককভাবে ত যেমন দেখা যায়, যুক্ত অবস্থাতেও শুরুতে আসলেও ওই একই রকম দেখা যায়, মাঝে আসলেও একই রকম, শেষে আসলেও একই রকম। ত এবং জ এই দুইটাকে যুক্ত অবস্থায় চিনতে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ এটা এককভাবে থাকলেও এদের যেমন রূপ থাকে, যুক্ত অবস্থাতে থাকলেও এদের একই রূপ থাকে। এরপর আইন এবং গইন, আইন এবং গইন এই দুইটা হরফের ক্ষেত্রে একটু ভিন্নতা, অন্য অন্য হরফের ক্ষেত্রে দেখা গেল যে শুরুর যে মাথাটা ওইটা অক্ষতই থাকে, বলতে গেলে নিচের অংশটা বাদ দিয়ে দেওয়া হয়। আইন এবং গইন এই দুইটা হরফ যখন যুক্ত অবস্থায় শুরুতে আসে ওই সময়টা এদের মাথাটা ঠিক থাকে, কিন্তু যখন যুক্ত অবস্থায় মাঝে বা শেষে আসে ওই সময়টা এদের মাথাটা একটু পরিবর্তন হয়ে যায়, এদের মাথাটা ওই রকম থাকে না। যেমন আইনের, এটা আইন তো, যখন এটাকে মিলিত আকারে লেখা হয় তখন এই যে নিচের অংশটাকে বাদ দিয়ে এইভাবে মনে করেন লিখে দেওয়া হয়, এই মাথাটুক রাখা হয় তারপর মনে করেন এইভাবে লিখে দেওয়া হলো। তো এটা কি হলো, এই যে আইন, প্রথমটা আইন পরেরটা হলো আলিফ। এইভাবে যখন যুক্ত অবস্থায় শব্দের শুরুতে থাকে ওই সময় এর মাথাটা অক্ষত থাকে, কিন্তু যখন মাঝে আসে ওই সময়টাই দেখা যায় আর এই মাথাটা নেটওয়ার্কে একটু সমস্যা যে কারণে লাইনটা কেটে গেছিল। আইন এবং গইন এই দুইটা হরফের কথা বলতেছিলাম। আইন এবং গইন এই দুইটা হরফকে যুক্ত অবস্থায় একই রকম দেখা যায়, তো পার্থক্যটা হয় নুকতার ক্ষেত্রে, আইনে নুকতা থাকে না, গইনে, গইনের উপরে একটা নুকতা থাকে। তো পরবর্তী যে বিষয়টা ছিল যে আইন এবং গইন এই দুটো হরফ যখন যুক্ত অবস্থায় শুরুতে আসে ওই সময়টা এদের মাথাটা অক্ষত থাকে, কিন্তু যখন মাঝে বা শেষে আসে ওই সময় মাথাটা একটু ভিন্নভাবে লেখা হয়, তো এটাকে আমরা আমাদের চিনে রাখতে হবে। তার পরের দুই হরফ ফা এবং কফ, ফা এবং কফের ক্ষেত্রেও তাদের শুরুর যে মাথাটা অর্থাৎ শুরুর গোল মাথা এইটা ঠিক থাকে, পরবর্তী অংশটা মুছে ফেলা হয়। এইটা এই যে এটাকে বলা হয় গোল মাথা। তো এই গোল মাথা দিয়ে দুইটা হরফ হয় যুক্ত অবস্থায়, একটা হলো গোল মাথার উপরে যদি এক নুকতা থাকে তাহলে ওইটা হলো ফা, আর গোল মাথার উপরে যদি দুই নুকতা থাকে তাহলে ওইটাকে বলা হয় কফ। গোল মাথার উপর এক নুকতা থাকলে ফা, আর গোল মাথার উপর দুই নুকতা থাকলে ওইটা হয় কফ, ফা এবং কফ। এরপর কাফ, তো কাফ যখন যুক্ত অবস্থায় আসে, যুক্ত অবস্থায় শুরুতে বা মাঝে আসে ওই সময় কাফের রূপটা থাকে এমন, একটু বাঁকা ভাবে লেখা হয়। এটা আসলে এই কাফের ভিতরে দেখেন একটা পেঁচানো চিহ্ন থাকে, তো কাফ যখন যুক্ত অবস্থায় লেখা হয়, যুক্ত অবস্থায় শুরুতে বা মাঝে আসে ওই সময়টা আসলে ওই মাঝের যে পেঁচানো চিহ্ন ওই চিহ্নটার ব্যবহার করা হয়, অর্থাৎ এইভাবে
পেছানো চিহ্নটা এমন দেওয়া থাকে, কাফ যখন যুক্ত অবস্থায় লেখা হয় ওই সময় এই কাফের যে বাহিরের যে চিহ্নটা ওইটাকে মুছে ফেলে তারপর ওই ভিতরের যে অংশটা ওইটাকে ব্যবহার করা হয়। যেমন এই যে এইভাবে ব্যবহার করা হলো তো এইটাকে বলা হবে কাফ, এটা হলো কাফ। কাফের সাথে অন্য কোন হরফের যুক্ত অবস্থায় মিল নেই, কাফ একাই নিজস্ব একটা আলাদা রূপ, তো এর সাথে যুক্ত অবস্থাতে অন্য কোন হরফের সাথে মিল থাকে না। তো কাফের যুক্ত অবস্থায় শুরুতেও যেমন থাকে মাঝেও একই রকমই থাকে, এর মাঝে কোনো পার্থক্য হয় না। তারপর লাম, তো লামের ক্ষেত্রেও বেশিরভাগ হরফের মতোই যখন যুক্ত অবস্থাতে লেখা হয় ওই সময় লামের যে প্যাডটা আছে ওইটাকে বাদ দিয়ে দেওয়া হয়, আর শুরু যে আলিফের মতো যে লম্বা টানটা শুধুমাত্র ওই টানটা ঠিক থাকে, বাকি বাকি যেটা আছে ওইটাকে মুছে ফেলার হয়। তারপর মিম, মিমের ক্ষেত্রেও মিমের যে নিচের অংশটা আছে আলিফের মতো যে অংশটা এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, মিমের আলিফকে রাখা হয়। যেমন তবে মিমের যে মাথাটা এটাকে বলা হয় মিমের মাথা, তো মিমের মাথা দিয়ে ওই একটাই হরফ শুধুমাত্র মিম, এর সাথে অন্য কোনো হরফের মিল হয় না। তবে মিমের মাথাটা শুরুতে যেভাবে লেখা হয় মাঝেও দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে ওইভাবেই লেখা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটু ভিন্নভাবেও লেখা হয়। তো এইটা আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এর সাথে অভ্যস্ত হয়ে যাব। আর মিমের যে শেষ অবস্থা, মিমের শেষ অবস্থাও এককভাবে মিমের যে রূপটা থাকে মিমের শেষের রূপটাও যুক্ত অবস্থাতে একই রকম, তো এর মাঝে কোনো পার্থক্য হয় না। আর পরবর্তীতে নুন, নুনের বিষয়টা তো আমরা বা তা সা এর সাথেই উল্লেখ করলাম। বা তা সা, নুন এবং ইয়া এই তিনটা হরফ যুক্ত অবস্থাতে এই দাঁতের মাধ্যমে চিহ্নিত হয়, এক দাঁত, তো এক দাঁতের উপরে একটা নুক্তা থাকলে, যদি একটা নুক্তা থাকে তাহলে ওইটাকে আমরা বলবো নুন। আর নুক্তার পার্থক্য হলে বা হবে, তারপর তা হবে, সা হবে, ইয়া হবে, এইভাবে। তারপর হা, তো হা এইখানে এই আমরা যখন হরফের নাম পড়ছি তখন হা এর একক রূপটা এইভাবে দেওয়া ছিল, তবে সাধারণত আমরা যে কোরআন শরীফ দেখে তেলাওয়াত করি ওই কোরআন শরীফে হাটা যখন হাটাকে এককভাবে এইরকমও লেখা হয়, আবার কখনো কখনো এভাবে গোল, এভাবে গোল আকারেও লেখা হয়। হায়ের রূপটা আসলে অনেক রকম, এখানে হায়ের তিনটা রূপ দেওয়া আছে, তো আলাদাভাবে এককভাবে যে রূপটা দেওয়া আছে এককভাবে হাকে এইভাবেও লেখা হয় আবার গোলভাবেও লেখা হয়। আর হা যখন শুরুতে আসে যুক্ত অবস্থায় শুরুতে আসে ওই সময় সাধারণত সবসময় হায়ের রূপটা এমনই থাকে, যেটা কিনা এখানে প্রথম শব্দের শুরুতে যে উদাহরণটা দেওয়া আছে এমনই থাকে। তবে সমস্যাটা হয় গিয়ে হা যখন শব্দের মাঝে হয় ওই সময় হায়ের রূপের মাঝে একটু পরিবর্তন হয়, অনেক সময় মনে করেন এই এইখানে যেভাবে দেওয়া আছে এইভাবেও লেখা থাকে, আবার কোনো কোনো সময় দেখা যায় যে এটা এইভাবেও লেখা হয়, এইভাবেও লিখে দেওয়া হয়, অর্থাৎ শুধুমাত্র এইভাবে লেখা হয় হাটা। উপরের যে অংশটা আছে চশমার মতো দেখা যায়, চশমার উপরের দিকটা দেওয়া হয় না, এইভাবেই লিখে দেওয়া হয়। তো হায়ের সাথে অন্য কোন হরফ যুক্ত অবস্থায় হায়ের মতো দেখায় না, তো হা একটা আলাদা নিজস্ব, ওর একটা নিজস্বতা আছে, এর সাথে অন্যটার কোনো মিল নেই। আর সর্বশেষ হলো ইয়া, তো ইয়ার আলোচনাটা তো আমরা আগেই জানলাম যে বা তা সা
নুন এবং ইয়া এই পাঁচটা হরফ হলো এক রকম। এই যে হরফগুলা গেল যুক্ত অবস্থায় এই হরফগুলোর মাঝে কিছু কিছু পার্থক্য হয়, আর বাকি যে কয়েকটা হরফ আছে অর্থাৎ এই আলিফ দাল দাল র জা ওয়াও বা হামজা এই সাতটা, আলিফ দাল দাল র জা ওয়াও এবং হামজা এই যে সাতটা হরফ আছে, এই সাতটা হরফ এককভাবে যে রূপটা আছে এই সাতটা হরফে এই একক রূপটা সর্বদাই ঠিক থাকে, চাই এটা যুক্ত হোক বা না হোক। আর এই যে সাতটা হরফ এর একটা বৈশিষ্ট্য হলো হামজা বাদে বাকি যে ছয়টা আলিফ দাল দাল র জা এবং ওয়াও এই ছয়টা হরফ কখনোই মাঝে এই মাঝে হয় না, মাঝে যুক্ত হয় না, এটা শুরুতেও যুক্ত হয় না আবার মাঝেও যুক্ত হয় না, এটা যদি কখন যুক্ত হইতে হয় তখন শেষে গিয়ে যুক্ত হয়। যেমন এখানে দেখেন যে শব্দের শুরুতে, তো শব্দের শুরুতে মিলিত আকারে আলিফ কখনোই লেখা যায় না, শব্দের মাঝে অর্থাৎ দুই দিক ডান দিক এবং বাম দিক মিলিয়ে আলিফকে কখনো লেখা যায় না, শব্দের শুধুমাত্র শেষে, শুধুমাত্র শেষে এইটাকে লেখা যায়, এর পরে আলিফের পরে অর্থাৎ আলিফের ডানে আলিফের ডান দিকের হরফকে আলিফের সাথে মিলেই লেখা যায়, কিন্তু আলিফের বাম দিকের যে হরফ আছে বাম দিকেরটাকে কখনো আলিফের সাথে মিলিয়ে লেখা যায় না। এই ঠিক আলিফের মতোই দাল, দাল শুরুতে যুক্ত হয় না, মাঝেও যুক্ত হয় না, যখন শেষে আসে তখন এইভাবে একটু পূর্বের ডানের হরফের সাথে মিলিত আকারে আসে, কিন্তু এর যে নিজস্ব যে রূপটা এককভাবে যে রূপ আছে এটা ঠিক থাকে, এর মাঝে কোনো পরিবর্তন হয় না। দাল দাল র জা ওয়াও প্রত্যেকটাই একই রকম। আর হামজার ক্ষেত্রে বিষয়টা হলো হামজা আসলে কখনোই অন্য হরফের সাথে মিলে লেখা যায় না, আলিফ দাল দাল র জা এবং ওয়াও এই ছয়টা হরফকে দেখা যায় যে যখন শেষে আসে ওই সময় ডানের হরফের সাথে মিলে লেখা যায়, কিন্তু হামজাকে কখনোই ডানের বা বামের কোনো হরফের সঙ্গে মিলে লেখা যায় না, এটা সর্বদাই একক যে রূপ ওই পরিপূর্ণভাবে ওই একক রূপটাই থাকে, এর সাথে অন্য কিছু কখনোই যুক্ত হয় না। তো এই গেল আমাদের যুক্ত বর্ণের বিষয়টা। যুক্ত বর্ণের ক্ষেত্রে যদি যুক্ত বর্ণের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এই ২৯ হরফের মাঝে ২২টা হরফ আসলে যুক্তভাবে লেখা যায়, ২৯ হরফের মাঝে ২২টা হরফ যুক্তভাবে লেখা যায়, আর বাকি যে সাতটা আলিফ দাল দাল র জা ওয়াও এবং হামজা, আলিফ দাল দাল র জা ওয়াও হামজা এই সাতটা হরফ পরিপূর্ণভাবে যুক্ত, হামজা তো একেবারেই যুক্তভাবে লেখা যায় না, আর বাকি যে ছয়টা আলিফ দাল দাল র জা ওয়াও এই ছয়টাকে শুধুমাত্র শেষে যোগ করা যায় কিন্তু মাঝে যোগ হয় না বা শুরুতেও যোগ হয় না, আর বাকি যে ২২টা হরফ এই ২২টা হরফ যোগ হয়। তো ২২টা হরফ আসলে ১১টা রূপ, ১১টা রূপে যুক্ত হয়। তো রূপ ১১টা হলো এমন, প্রথমত হলো দাঁত, যেমন এখানে আমি আলিফের সাথেই যুক্ত করে দেখাই, এই যে দাঁত ডান দিকে যে দাঁতটা আছে এই যে দাঁত এই দাঁতের রূপে পাঁচটা হরফ যুক্ত করে লেখা হয়, সেটা কিনা একটু আগে বললাম যে বা তা সা নুন এবং ইয়া এই পাঁচটা হরফ এই দাঁতের আকারে যুক্ত অবস্থায় লেখা হয়।
তারপরে হলো এই যে হায়ের যে মাথাটা, এরপরে কিন্তু আমি একটা আলিফ লিখলাম, হায়ের মাথার পর একটা আলিফ লিখলাম। এই যে হায়ের মাথাটা আছে, এই হায়ের মাথাটা দিয়ে হয় তিনটা হরফ। যদি হায়ের মাথার উপরে একটা নুকতা দেওয়া হয় তাহলে ওইটাকে আমরা বলবো খ, যদি নিচে একটা নুকতা দেওয়া হয় তাহলে আমরা বলবো জিম, আর যদি নুকতা ছাড়া থাকে তাহলে ওইটা হবে হা। তো এই হায়ের মাথাটা দিয়ে হয় তিনটা হরফ, হা খ জিম। তারপরে একটা হলো তিন দাঁত, তিন দাঁত আকারে যুক্ত হয় দুইটা হরফ, একটা হলো সিন আর একটা হলো শিন। এরপরে আসে সদের মাথা, সদের মাথা এরকম একটা মাথা দিয়ে হয় যুক্ত হয় হলো দুইটা হরফ, সদ এবং দদ। যদি উপরে একটা নুকতা দেওয়া হয় তাহলে হয়ে যাবে দদ, আর যদি নুকতা না থাকে তাহলে হয়ে যাবে সদ। এরপরে যে সুরতটা আছে ওইটা হলো ত, ত দিয়ে দুইটা হরফ হয় ত। যদিও শুরু মাঝে শেষে সব জায়গায় যোগ করা যায় তকে, যুক্ত হিসেবে লেখা যায়, কিন্তু ত এর যে একক রূপ এইটাই সর্বদা ঠিক থাকে। তো তারপরও ত দিয়ে যুক্ত অবস্থায় দুইটা হরফ হয়, উপরে নুকতা দিলে হয় ও আর নুকতা না থাকলে হয় ত। তারপর হলো আইন, আইনের মাথা, তো আইনের মাথা দিয়ে হয় হলো দুইটা হরফ, যদি উপরে একটা নুকতা দেওয়া হয় তাহলে হয় গইন, আর যদি নুকতা না থাকে তাহলে হয় আইন। তারপরে যে সুরতটা এটা হলো গোল মাথা, কিভাবে গোল মাথা দেওয়া হয়, এই গোল মাথা দিয়ে হরফ হয় হলো দুইটা। যদি গোল মাথার উপরে আমরা একটা নুকতা দিই তাহলে এইটাকে বলা হবে ফা, আর যদি গোল মাথার উপরে দুইটা নুকতা দিই তাহলে এইটাকে বলা হবে কফ। এরপরে যে সুরতটা হয় ওইটা হলো কাফ, যেটা কিনা আগে দেখাইলাম যে কাফ আসলে যুক্ত অবস্থাতে কাফের ভিতরে পেঁচানো যে দাগটা দেওয়া থাকে, পেঁচানো থাকে, তো ওই পেঁচানো অংশটা দিয়ে যুক্ত হরফের ক্ষেত্রে ওই পেঁচানো অংশটা ব্যবহার করা হয়, বাহিরের অংশটা বাদ দিয়ে দেওয়া হয়। তো কাফের যে এই সুরতটা, এই সুরতটা দিয়ে একটাই হরফ হয়, সেটা হলো কাফ। আর কাফ যুক্ত অবস্থাতে শুরুর অবস্থা যেমন থাকে, মাঝে যুক্ত হলেও এমনই থাকে, এর মাঝে কোনো পার্থক্য হয় না। তারপর হলো লাম, লামের যে যুক্ত রূপটা আছে এটা শুধুমাত্র লামই এমন হয়, এর মতো আর অন্য কিছু হয় না। তো এই লামের যে মাথাটা আছে এটা দিয়ে একটাই হরফ হয়, ওইটা হলো লাম। এই লামের পরে আমি আলিফকে যোগ করলাম। আর তারপরে যেটা হয় যে সুরতটা ওইটা হলো মিম। তো মিমের ক্ষেত্রে মিম যখন যুক্ত হয় তখন ওই ক্ষেত্রে মিমের যে মিম যখন আলাদাভাবে লেখা হয় এইটা হলো মিম। যখন মিমকে মুরাক্কাব করা হয় বা যুক্ত করা হয় তখন এই যে মিমের মাথাটা, এই মাথাটা রাখা হয় বাকি অংশটাকে বাদ দিয়ে, এইভাবে এখানে যুক্ত করে দেওয়া হয়। তো মিমের সাথে মনে করেন একটা আলিফ যোগ করলাম, তো এই মিমের মাথাটা দিয়ে একটাই হরফ হয়, ওইটা হলো মিম। আর সর্বশেষ যে সুরতটা ওইটা হলো হা, তো হা দিয়ে একটাই হরফ হয়, ওইটা হলো হা। তো একটা সুরতে একটাই হরফ হয় এমন হলো চারটা, কাফ লাম হা এবং মিম। এই যে চারটা হরফ আছে এই চারটা হরফ যখন যুক্ত হয় ওই যুক্ত হওয়ার সময় এই চারটা হরফের সাথে অন্য কোনো হরফের কোনো মিল থাকে না। এই চারটা হরফের ক্ষেত্রে যখন যুক্তভাবে লেখা হয় ওই সময়টা অন্য কোনো হরফের সাথে মিলে না। আর বাকি যে সাতটা সুরত দেখানো হলো, প্রথমে এক দাঁত, তো এক দাঁত দিয়ে হয় তিন
পাঁচ হরফ, তারপর হায়ের মাথা, হায়ের মাথা দিয়ে হয় তিন হরফ, তারপর সিনের মাথা তিন দাঁত, তিন দাঁত দিয়ে হয় দুই হরফ সিন সিন, সদের মাথা দিয়ে হয় দুই হরফ সদ এবং দদ, তারপর ত ত দিয়ে হয় দুই হরফ ত ব, তারপর আইনের মাথা দিয়ে হয় দুই হরফ আইন গইন, আর গোল মাথা, গোল মাথা দিয়ে হয় দুই হরফ ফা এবং কফ। তো এই মুরাক্কাবের যে বিষয়গুলো আলোচনা করা হলো, ইনশাল্লাহ এই পিডিএফটাকে শেয়ার করে দেওয়া হবে, তো আপনারা এইটা একটু দেখে আসবেন আগামীকালকে ইনশাল্লাহ। এই সামনে এর অনেকগুলি উদাহরণ দেওয়া আছে, আমি আবার দেখাচ্ছি পিডিএফটা, সামনে এর অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের থেকে এই উদাহরণগুলো শোনার চেষ্টা করব। এতটুক এই প্রথম দুই পৃষ্ঠা, এই প্রথম দুই পৃষ্ঠা আপনারা ভালো করে দেখে আসবেন, আর সময় হলে সামনেও একটু দেখে আসার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই মুরাক্কাবের বিষয়টা শেষ করার চেষ্টা করব যতটুক হয়, তো আপনারা একটু দেখে আসবেন। এই যুক্ত বর্ণের বিষয়ে কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তাহলে বলতে পারে। সেকেন্দার আলী ভাই, সেকেন্দার আলী ভাই কি কিছু বলবেন? সরি দিনা আগে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এরপর মুস্তাফিজুর রহমান ভাই। জি হুজুর। জি বলেন। না কিছু বলবো না তো হুজুর। আচ্ছা হাত উঠানো তাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আমাদের সময় প্রায় শেষের দিকে, তো এখানে কারো কোনো সমস্যা থাকলে জানাবেন। জি হুজুর। জি অপূর্ব ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। কালকে ক্লাস করে প্র্যাকটিস করে হুজুর তারপরে বলতে পারবো আর কি, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ এইগুলো একটু দেখে আসবেন, তো যদি একটু সময় দেয় ইনশাআল্লাহ আমাদের জন্য এটা সমস্যাকর হবে না। আমাদের মাঝে অনেকেই আছে যারা এটা সম্পর্কে ধারণা আছে, তো আমাদের যাদের একটু দুর্বলতা আছে একটু দেখে আসার চেষ্টা করব, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। গোলাম হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি, নুনের উপর, নুনের এক দাঁতের উপর এক নোকতা এবং রালের এক দাঁতের উপর এক নোকতা থাকে, তো এটা যখন একত্রিত ভাবে লেখা হবে তখন এটা পার্থক্যটা একটু ক্লিয়ার করে যদি বুঝিয়ে দেওয়া হয়, যা দেখে আমরা বুঝবো যে এটা রাল এবং নুন স্পষ্ট ভাবে বুঝতে পারবো। এটা আজকে হোক অথবা আগামী ক্লাসে যেদিন হবে সেদিন একটু ভালোভাবে বুঝিয়ে দিলে হবে। হ্যাঁ নুন, নুন কিন্তু যুক্ত অবস্থাতে, জি নুন যুক্ত অবস্থাতে শুরুতেও যোগ হয় মাঝেও যোগ হয় শেষেও যোগ হয়। রাল কিন্তু শুরুতে যোগ হয় না মাঝেও যোগ হয় না, শুধুমাত্র শেষে যোগ হয়, শুধুমাত্র শেষে যোগ হয়। তো যখন শেষে পার্থক্যটা করার প্রয়োজন হবে যখন শেষে যোগ হবে রাল, ওই সময়টায় নুনের নুনের সাথে মিলতে পারে, কিন্তু শুরু এবং মাঝে তখন নুনের সাথে মেলার কোনো সম্ভাবনা নেই। যখন শেষে হয় তখন নুনটা হয় নুনের, যে আগেই বলছিলাম যুক্ত অবস্থাতে যখন হরফটা শেষে যোগ হয় তখন কিন্তু হরফের যে আসল রূপ ওইটা দেখা যায়, হরফের যে আসল রূপ আসল রূপটা ওইভাবে লেখা হয়। মনে করেন উপরের যেটা দেওয়া আছে এটা হলো নুন, নুন যখন শেষে যোগ হবে
তখন এইভাবে যোগ হয়, আর যখন জাল হবে তখন জালটা হবে এরকম, জালটা হবে এই নিচেরটা যেমন দেওয়া আছে এরকম ভাবে জাল যোগ হবে। এইটা দেখেই ইনশাল্লাহ আমরা আদা করে ফেলতে পারবো। আচ্ছা এবার ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ওই যে মোরাকাবের যে আলিফ এবং লাম এই দুইটা আমার পেস লাগে। জি হ্যাঁ, আলিফ এবং লামের ক্ষেত্রে হলো আলিফ তো আপনার শুরুতে যোগ হয় না, মাঝেও যোগ হয় না, শুরু এবং মাঝে যোগ হয় না আলিফ। তো এর মাধ্যমে যদি কখনো দেখি যে শুরুতে যোগ হইল, তো যেমন মনে করেন এখানে লামের উদাহরণ লামটা দেওয়া আছে, তো লাম এই যে শুরুতে যোগ হইছে এটা লাম, মাঝে হইল এটা লাম, আর যখন শেষে হবে তখন তো লামের আসল রূপটাই দেওয়া থাকবে। এটা আমি একটু লিখে দেখাই, যেমন মনে করেন লাম যখন শুরুতে যোগ হয় মনে করেন এই যে এইটা লাম বা শেষে হলো আলিফ, তো শেষের এইটাকে আলিফ কেন বললাম, কারণ এটা যদি লাম হইতো তখন লামের নিচের অংশটাও লেখা থাকতো, যদি নিচের অংশটা লেখা থাকে তাহলে এইটা হলো লাম, যদি নিচের অংশটা লেখা না থাকে এটা হলো বা এই আলিফ, কারণ আগেই বলছি যে শেষে যখন হরফটা যোগ করা হয় তখন সাধারণত হরফের মূল যে রূপটা ওইটাই দেওয়া হয়। এরপর এটা গেল শুরুর অবস্থা, আর আলিফ তো আমরা জানি শুরুতে কখনো যোগ হইতে পারে না, আলিফ যুক্ত অবস্থাতে শুরুতে কখনো আসে না। তারপর মাঝের অবস্থা, তো মাঝে লামের অবস্থাটা হলো এটা মনে করেন এই মাঝে লাম, এইটা এই মাঝেটা, এইটাকে আমরা আলিফ বলার কোনো সুযোগ নেই কারণ আলিফ মাঝেও যোগ হয় না, সুতরাং নিঃসন্দেহে এইটা লাম। তো সমস্যাটা আমাদের তখনই হবে যখন যাদের আর কি সাধারণত আলিফ এবং লামের মাঝে সমস্যা হয়, তো সমস্যাটা ওই শেষের দিকে গিয়ে হয়, যেটা কিনা আগেই দেখাইলাম যে এই যে শেষেরটা, শেষেরটা গিয়ে সমস্যা হয় যে এইটাকে আমরা আলিফ বলবো না লাম বলবো। তো এইটা আলিফ কারণ যেহেতু শেষে আছে, শেষে যদি লাম হইত তখন লামের পূর্ণ রূপটাই দেওয়া থাকতো। তো ইনশাল্লাহ আগামীকালকে আমাদের এই বিষয়টা যখন অনেকগুলি উদাহরণ আমাদের সামনে আসবে তখন আরো স্পষ্ট হয়ে যাবে। তো আমরা এই পিডিএফটা আমি ইনশাল্লাহ একটু পরেই দিয়ে দেব, এগুলো একটু আমাদের যাদের সমস্যা আছে একটু দেখে আসব, আর যদি কোনো প্রশ্ন থাকে এমন কোনো প্রশ্ন পরবর্তীতেও মনে পড়ে আগামীকাল ক্লাসের আগে তো হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।